প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রুয়েটের শিক্ষক কর্মকর্তাদের কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন। রাশিকের সহযোগিতায় রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। দুরারোগ্য ব্যাধি সেলিব্রাল পলসিতে আক্রান্ত রাজশাহী তানভীর আহমেদকে হুইল চেয়ার প্রদান। রাশিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও কর্মকর্তারা। সোমবার রুয়েট মেন গেটের সামনে শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে মানববন্ধনটি করেন। এ সময় হুমকি পাওয়া শিক্ষক কর্মকর্তারা বলেন, কোনো এক কুচক্র মহল বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে তা নষ্ট করার জন্য এ কাজ করেছে। তারা বলেন, যেহেতু ডাক যোগাযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে, সুতরাং তাদের আইনের আওতায় আনা খুব বেশি কঠিন নয়। প্রতিটি ডাকঘরে এখন সিসি ক্যামেরা আছে, সেটি দেখে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। গত 21 ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক কর্মকর্তাকে কাফনের কাপড় সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি সহ 9 জন শিক্ষক কর্মকর্তার নামে পোস্ট অফিসের ইনভেলপের মাধ্যমে চিঠি এবং তার ভিতরে সাদা কাপড় পাঠিয়ে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা জঙ্গি তৎপরতা সামিল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, সেই সৃষ্টির লক্ষ্যে তাদের এই পায় তারা। যে আমরা সেদিন যেদিন কাপড়ে কাপড় পাই সেদিন সংবাদ সম্মেলন করে আমরা জানিয়েছি আমাদের দাবিটা কী। তো আমরা সেদিন আমরা প্রশাসনের মাধ্যমে এখানে একটা সাধারণ ডায়েরি করা হয় এবং আমরা এ পর্যন্ত কোনো এর অগ্রগতি দেখতে পাইনি বা শুনতে পাইনি। তো প্রশাসনের মাধ্যমে জেনেছি আপাতত যে ওভাবে আছে আর কি, মানে কোনো কিছু হয়নি। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা চাই যে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের বেশি কিছু চাওয়ার না। আমরা চাই যে যারা আমাদেরকে হুমকি দিয়েছে তাদেরকে প্রশাসন শনাক্ত করুক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় অসহায়, দুস্থ ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে 200 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোট 3000 কম্বল বিতরণ করা হবে। অনুষ্ঠানে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং এনাম ট্রেডওয়ে ইন্টারন্যাশনালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুরারোগ্য ব্যাধি সেলিব্রাল পলসিতে আক্রান্ত রাজশাহী তানভীর আহমেদকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। পরিবর্তন এবং সোহেল সরকার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকালে তাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এই হুইল চেয়ার প্রদান করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। চারঘাটের ভায়া লক্ষ্মীপুর এলাকার চাঁদপুরে 14 বছর বয়সী তানভীর আহমেদ দুরারোগ্য ব্যাধি সেলিব্রাল পলসিতে আক্রান্ত। জন্মের পরে তার বাবা তাদের ছেড়ে চলে গেলে মায়ের অন্য জায়গাতে বিয়ে হয়। সে বর্তমানে নানি এবং মামাদের সাথে থাকে। বর্তমানে সে বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। 10 বছর আগে তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া হয়, সেটি সম্প্রতি ভেঙে যায়। সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করেও বরাদ্দ না পেয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবর্তন এবং সোহেল সরকার ফাউন্ডেশন এই হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট দিলশেতারা বেগম চুনি, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন এবং প্রোগ্রাম অফিসার সোমা হাসান। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। সোমবার বিকেল 3টার সময় নগর ভবনের মেয়র দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফাইল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সহসভাপতি জান্নাতুল মাওয়া শিফা, সহসভাপতি নূর জামান ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয় ক্রিস্টোফার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন সহ অন্যান্যরা। এর আগে বেলা ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ছাত্র সমাজের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার নগরীর গণকপাড়া এলাকায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, ছাত্রনেতা পলাশ সুলতান সহ অন্যরা। এর আগে নগরীর কামারুজ্জামান চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় ৩৭ পাউন্ডের কেক কাটেন দলীয় নেতৃবৃন্দরা। নোয়াখালীতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগণ। ৯টি উপজেলা থেকে যুব গেমসে অংশ নেওয়া প্রতিযোগীরা ২৪টি ইভেন্টের মধ্যে ভলিবল, অ্যাথলেটিক্স, কারাতে, জুডো, বক্সিং, কুস্তি সহ মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৮ জানুয়ারি এবং জেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।